এই মহিলা তার 16 মাসের বাচ্চাকে বাসায় রেখে কাউকে না জানিয়ে একলা বাসায় লক করে নিজের সুটকেস প্যাক করে বিচে ভ্যাকেশন স্পেন্ড করতে গেছে, এবং 16 মাসের এই বাচ্চাটা 10 দিন যাবত ঘরে একলা ছিল। সে নিজের ইউরিন নিজে খাইতে বাধ্য হয়েছে বেঁচে থাকার জন্য। জাস্ট একটা প্লে প্যানের ভিতরে বাচ্চাটাকে সে রেখে তার জীবন উপভোগ করতে যায়, এবং সে একটা সিঙ্গেল মানুষকে বলে যায়নি তার বাসায় তার বাচ্চাটা লক ছিল। 10 দিন পর এসে যখন তার মা এই মহিলাটা ঘরে দরজা খুলে বাচ্চাকে দেখে, সেই প্লে প্যানের ভিতরে বাচ্চাটা মৃত অবস্থায় পড়েছিল এবং তার চোখ উল্টানো ছিল। সে তার ইউরিন খেয়ে বাঁচার চেষ্টা করছিল এবং সে কোনোভাবেই বাঁচতে পায়নি। তার 7 কেজি ওয়েট সেই বাচ্চাটা লস করছে, এবং সে এসে ইমার্জেন্সিতে কল দেওয়ার আগে সে তার বাচ্চার ড্রেস চেঞ্জ করে, সে ইমার্জেন্সিতে কল দেয় না। অ্যান্ড যখন সে বুঝতে পারে তার বাচ্চা ইজ নো মোর, তখন সে ইমার্জেন্সিতে কল দেয়। এবং ইমার্জেন্সি কল দেওয়ার পর যখন লোকরা এসে চেক করে, ইন্সপেক্ট করার পর দেখে বাচ্চা তো মরে গেছে। অ্যান্ড দেন ওই সময় পর্যন্ত সে সারপ্রাইজ ছিল, এবং সে তার বাচ্চাকে দোষ দিতেছিল যে তার বাচ্চা মানে এখানে তার বাচ্চাকে বাধ্য হয়েছে রেখে যাওয়ার জন্য। সে নিজের উপর কোনো গিল্টিনেসই ছিল না, এবং তাকে যখন ইন্টারোগেট করছে তখন পর্যন্ত এই মহিলা নিজেকে নিজে গিল্টি দিচ্ছিল না। অ্যান্ড তার যখন শাস্তি হয় এবং কোর্টে তাকে যখন পানিশ করা হয়, পানিশমেন্ট দেওয়া হয়, দ্যাট টাইম সে কান্না করতেছিল শুধুমাত্র এই কারণে যে তার এখন শাস্তি হচ্ছে, এখন তার আর কোনো বাঁচার উপায় নাই। সে মাত্র 10 মাসের একটা বাচ্চাকে এইভাবে বাসায় রেখে বিচে কীভাবে টাইম স্পেন্ড করতে যায়, মানে আমরা কি জানি মা মানেই কিসের প্রতিমূর্তি, হ্যাঁ, স্যাক্রিফাইসের প্রতিমূর্তি। আমাদের মা আমাদের জন্য কী না করে, বাট এই 10 মাসের বাচ্চাটা 2023-এর 6 জুন 10 দিন বাসার ভিতরে কী পরিমাণ যন্ত্রণার সাথে জীবনে লড়াই করে বাচ্চাটা শেষ 10 দিনের মাথায় মারা গেছে।